সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এই বর্তমান সময়ে অতিরিক্ত তাপমাত্রা, এবং এই তাপমাত্রা যাওয়ার পরে কিন্তু একটা বৃষ্টি হয় দেখা যাচ্ছে। যেহেতু এখন বৈশাখ মাস চলতেছে, বৈশাখ মাসে ছোটখাটো বৃষ্টি হবে, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হবে, আষাঢ় মাসে পুরোদমে বৃষ্টি থাকবে। দেখা যাবে যে পরিবেশটা একদম স্যাঁতস্যাঁতে থাকবে, ভিজে ভিজা ভেজা পরিবেশ থাকবে, এই মাঝে মাঝে বৃষ্টি হবে, মাঝে মাঝে রোদ উঠবে, এরকম কিন্তু আবহাওয়াটা মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর প্রথম হয়তো বছরের প্রথম বৃষ্টিপাত বা দেখা যাচ্ছে যে একচেটিয়া বৃষ্টিপাত হলে আপনার খামারে কি কি ধরনের সমস্যা হতে পারে, বা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এই সম্পূর্ণ বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা। সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, প্রোপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি। তো প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যারা খামার করতেছেন বা খামার করবেন, অথবা বাচ্চা ক্রয় করে হয়তো সবে মাত্র বা খামার শুরু করছেন, তারা একটা জিনিস হয়তো অনেক খামারই আছেন যে একটা জিনিস জানেন না যে এখন অতিরিক্ত তাপমাত্রা চলতেছে, এরপরেই আবার বৃষ্টি শুরু হলে আমার খামারে কোনো সমস্যা হবে কি হবে না, বা সমস্যা হতে পারে, এটা কিন্তু আসলে অনেক খামারই আছি আমরা জানি না। এখন অতিরিক্ত তাপমাত্রা চলতে এখন এখনকার যে আবহাওয়া, সেই আবহাওয়া অনুযায়ী আমাদের দেশে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা চলতেছে। দেখা যায় প্রত্যেক দিন 40 ডিগ্রি, 38 ডিগ্রি, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে মধ্য দিয়ে আমরা কিন্তু পার হচ্ছি। এখন হুট করে যদি একদিন বৃষ্টি হয়, দেখা যাচ্ছে যে সারাদিনে পর্যাপ্ত পরিমাণে গরম ছিল, আর বৃষ্টি হওয়ার সাথে সাথে একটু ঠান্ডা হয়ে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল, মানে আবহাওয়াটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। এখন এই আবহাওয়া পরিবর্তন এর কারণে কিন্তু খামারে অনেক সময় সমস্যা দেখা যায়। দেখা যায় যে হাঁসগুলো যখন রোদে থাকে, রোদ থেকে বা গরম থেকে ঠান্ডা লেগে যায়, আবার হুট করে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে যদি আপনার হাঁসটা ভিজে যান, তাহলে দেখা যাবে যে ঠান্ডা থেকেও ঠান্ডা লেগে যাবে। তার মানে গরম থেকেও ঠান্ডা লাগলো, আবার যদি ঠান্ডা থেকে ঠান্ডা লাগে, তাহলে কিন্তু আপনার খামার পাচানো একদমই অসম্ভব হয়ে যাবে। আপনারা এর জন্য কি করবেন, আপনারা অবশ্যই আপনার যে ঘরটা আছে, হাঁসের যে ঘরটা আছে, সেই ঘরটা একদম পরিপাটি করবেন, একদম একদম ক্লিয়ার রাখবেন, যাতে বৃষ্টি পড়লে আপনার খামারের মধ্যে বা আপনার হাঁসের গায়ের উপর যেন বৃষ্টির ফোঁটা না পড়ে, কারণ বৃষ্টির ফোঁটা পড়লে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো প্রিয় খামারি ভাই বোনেরা, এই সময়টাতে অবশ্যই আপনারা গরম থেকে ঠান্ডা লাগলে যে ওষুধ ব্যবহার করা লাগে, বা ঠান্ডা থেকে ঠান্ডা লাগলে যে ওষুধ ব্যবহার করা লাগে, অথবা নাপাস এইগুলো ব্যবহার করবেন, বা প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো ব্যবহার করবেন, বা হালকা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, মানে সবসময় এদের শরীরটা একদম ক্লিয়ার রাখবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা এদের শরীরে সবসময় মানে বাড়ানোর চেষ্টা করবেন। দেখা যাচ্ছে যে রেগুলার এই সময়টাতে ভিটামিন না দেওয়াটাই ভালো। তো এই বৃষ্টিপাত যখন শুরু হয়ে যাবে, তখন আপনারা বেশি বেশি ঠান্ডার ওষুধ ব্যবহার করবেন। এক্ষেত্রে ব্রঙ্কোভেট ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে হালকা অ্যান্টিবায়োটিক হিসেবে র্যানামাইসিনটাও ব্যবহার করতে পারেন। তো প্রিয় খামারি ভাই বোনেরা, এই সময়টাতে অবশ্যই একটু সচেতন থাকবেন, ওদের শরীরে যেন আপনার বৃষ্টির পানি না পড়ে প্রথম অবস্থায়, এই দিকটাতে একটু খেয়াল রাখবেন। আর যারা হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা একদিনের হাঁসের বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি। তো প্রিয় খামারি ভাই বোনেরা, যাদের হাঁসের বাচ্চা দরকার, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমাদের হ্যাচারিতে মোটামুটি খাকি ক্যাম্বেল, জিনডিং, বেইজিং, কালো হাঁস সহ দেশি যাবতীয় সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন। ধন্যবাদ।